Alo, selam. Hayyak, how are you? What was that? Are you RV, right? Yes. আচ্ছা ভাই, আমাকে তো আপনি চিনতে পারবেন না। ওই তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, জি 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 ভাই, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই ভাই, যেটা আছে একটু হেল্প লাগবি ভাই। জি বলেন। আমাদের এখানে ওই আমাদের একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল, তো টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে যে এই শুক্রবার। হ্যাঁ, নতুন বছরও আসবে, সো আমরা একটি ওই প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছিলাম, তা আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, একটু গান বাজনাও হবে সেখানে। প্রোগ্রাম ম্যানেজ করতে যাচ্ছিলেন কমার্শিয়াল? জি, কমার্শিয়াল বলতে আসছে যে ওই কমার্শিয়াল কি মনে করেন যে আমরা কিছু ছোট গুজে গারা নিজেদের একটা টুর্নামেন্ট, তো ওইভাবে কইটি একটা অ্যারেঞ্জ করবো। তো আপনি তো মনে করেন নিজেও তো এগুলির সঙ্গে জড়িত, আপনার সঙ্গে একবার পরিচয় হয়েছিল ভাইয়া, তখন নাম্বারটা রেখে দিয়েছিলাম, একটা প্রোগ্রাম শেষে কথা হয়েছিল আপনার সঙ্গে, আমাকে দেখলে হয়তো চিনতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রোগ্রাম নেক্সট সেটআপ কি চাইতেছেন? আমার তো সেটা প্রোগ্রাম সেটআপ তো মনে করেন একটা বড় সেটআপ উইথ লো বাজেট। একটা বড় সেটআপ বাট লো বাজেটে? জি জি জি। এখন কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে কিবোর্ডিস্ট, প্যাডিস্ট, আই বেস, লিড গিটারিস্ট লাগবে আপনার? ভাইয়া বিশ্বজিতে হচ্ছে যে ওই সব লাগবি ভাই, প্রোগ্রামটা জমানোর জন্য যা যা করতে হয়, মনে করেন যে এটাতে সম্মানিত লোকজন তো আমরা ইনভাইট করব, সো আরো কিছু আছে তারা, সো ওজন্যই ওই লাগবি ভাই। দাদা আপনি তো ভাই এগুলো বুঝি না, ওই লিডিস্ট মিডিস্ট এটা কি বলছেন মনে করেন যে? ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে ওকে, সম্পূর্ণ মিউজিক সিস্টেম লাগবে আপনার লো বাজেটের মধ্যে? মিউজিক সিস্টেম বলতে হচ্ছে যে সাউন্ড বক্স তো আমাদের আছে ভাই, সাউন্ড বক্স লাগবে? না, সাউন্ড বক্স না, আমার আমার মিউজিক আর্টিস্ট আর্টিস্ট সব লাগবে আর কি। আর্টিস্ট দিয়ে কি করবেন ভাই? বেশি মনে করেন যে বেশি লোক গিটারে বাজাবে এরকম এটি লাগবে। আবার ওই যে আর একটা আছে না, ওই স্ট্যান্ডের উপরে এরকম হারমোনিয়ামের মতো, কিন্তু হারমোনিয়াম না, একটা কি বলে ওইটা, কিবোর্ড, কিবোর্ড, হ্যাঁ, তো ও জিনিস, ও জিনিসও লাগবে। আর আছে ভাই ওই যে ওই আর একটা আছে না, ওই যে বাইরে বাইরে করে ওইটাকে কি বলে, প্যাড, প্যাড, হ্যাঁ, তো ওই ওই সবগুলি। আর মানে আমার প্রোগ্রামটা হচ্ছে কি যে মনে করেন তো এই জমাইতে হবি ভাই, কঠিন করে জমাইতে হবি। হ্যাঁ, আর ওইখানে সব ধরনের গানই তো গাইতে হবে ভাইয়া, তো সব গানই তো গাইতে পারেন মাশাআল্লাহ। হ্যাঁ, আমি সব ধরনের গান গাই। হ্যাঁ, তো ওইখানে যেটা হচ্ছে যে আমরা একটু মনে করেন যে একটু ফরেন গান একটু বেশি চলবে, কারণ হচ্ছে যে ওই আমি একটা ফিল দিতে চাচ্ছি। ফরেন বলতে হিন্দি না ইংলিশ? এই মনে করেন যে দুইটা হইলেই ফাইন হয়, মানে হিন্দি ইংলিশ ফাইন করে চললো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছু ওই যে মনে করেন যে এই জাস্ট পিডিএ পিডিএ এই ধরনের গানগুলো ফাইন। তারপরে আছে যে কি ইটস মাই লাইফ, এই গান গুইলে তো চলবে কি ভাই? ওকে, সব এই ধরনের। এখন তার বাজেটটা কত? বাজেট তো মনে করেন যে ভাই আমরা এখনো কনফার্ম করি নাই, জাস্ট আমরা আর্টিস্ট বুকিং দিলে আনে মনে করেন যে আমাদের একটা মিনিমাম বাজেট আমরা রাখছি। আর আছে এটা মনে করেন আমাদের একটি ক্লাব, হ্যাঁ, এটা আছে যে ভাই। ডিউরেশন কত আপনার? জি জি, সন্ধ্যার সময় থেকে সূর্য ডুবার পরে মাগরিবের নামাজের পরে আমরা শুরু দেব, ওই সামান্য কিছু মুরব্বী যারা থাকবে, হ্যাঁ, ওরা এসে কিছু বক্তৃতা মুক্তিতা গুলিয়ে দেবে, কেরেস্ট বেরেস্ট গুলিয়ে দেবে, তারপরে মনে করেন যে হালকা পাতলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই তারপরে মনে করেন সব প্লেয়ারদেরকে সম্মাননা আছে, এই তালিকা আচ্ছা ওকে, তো এইগুলিই হবে। হ্যাঁ, তো এইগুলো শেষ হইতে হইতে আমরা সন্ধ্যার পরে মনে করেন যে আপনারা উঠে যাবেন সবাই মিলে, আমরা ওই সামনের স্টেজটুকু ফাঁকা করে দেবো, তখন প্রচুর মনে করেন যে ভাই নাচাগানা হবে, এই ধরনের একটা গান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনার ডিউরেশন আমি 5 ঘন্টা ধরলাম, 5 থেকে 6 ঘন্টা? 5-6 ঘন্টা হচ্ছে যে মনে করেন এই আন্নে কি শুধু আন্নের পারফরমেন্স ধরছেন নাকি অন্য অন্য কিছু বলতে আছেন? আমার পারফরমেন্স না, আমি সঙ্গে আর্টিস্ট নিব আর দুইজন, তারা গাবে, সমস্যা নেই, এটা নিয়ে ফাইট হবে না। দুইজন আর্টিস্ট নেবেন তো কি ওই একটা ভাই, একটা ওই মহিলা সিঙ্গার নেওয়া যায় না একটু সমস্যা? হ্যাঁ, মহিলা ইসমি, মহিলা সিঙ্গারই নিব দুইজন। ও দুইজন মহিলা নেবেন, তাইলেই ভাই ওই দুইজনই নেন, তো পুরুষ নেওয়ার দরকার নেই?
তাইলে ওই যেটি আছে যে না আমাদের ওই এখানকার যে ছিল সভাপতি যিনি আমাদের এই ক্লাবে, তো উনিও ওগুলি বলছে। সো তাইলে ভাই ওই ছেলে সিঙ্গার দরকার নেই, আপনি দুইটি মেয়ে সিঙ্গারই নিয়ে নেন। ওকে ওকে, তো অন্য তো কি ওই যে যেগুলি বললাম ওই গানগুলি তো উনি উনি ওইগুলি গাইতে পারবে না? পারবে, সমস্যা নেই। শুক্রবার ভাই, আজকে তো হচ্ছে কি বার? এই রবি, তারপরে হচ্ছে যে সোম, সোমবার না নাকি মঙ্গলবার পারছে? যাই হোক, সোমঙ্গলে একটা হইলি হবি, সোমবার সোমবার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই তো সোমবার, শুক্রবার 4 তারিখ বা 5 তারিখ পড়বে, পড়বি যা পড়বি পড়বি, ওই শুক্রবার দিন মনে করেন যে এই প্রোগ্রামটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করি, আপনি আপনার লোকেশন কোথায়? এইটা লোকেশন আছে মুহাম্মদপুর, আমাদের টুর্নামেন্টটা তো ওখানেই হচ্ছে এবং ফাইনাল ম্যাচটা মনে করেন ওই দিন চলবে এবং সকাল 10টা বাজ থেকে, আপনারা চাইলে কিন্তু 10টা থেকে চলে আসতে পারেন, না চলে আসলেন একসঙ্গে খেলাও দেখলেন এবং অথচে মাঝে মধ্যে খেলার মাঝে মধ্যে দুই একটা গান আমাদেরকে শুনিয়ে তো দিতে পারেন, ওইগুলোও কিন্তু খারাপ হয় না, কি বলেন? না মানে ওইটাতে কি সমস্যা? আপনি মনে করেন যে খেলা চললো একটু উইকেট পড়লো, আপনি মনে করেন যে ওইটার সঙ্গে একটা গান দিয়ে দিলেন, যেমন করে ওই যে আমি ওই যে বিপিএল টিপিএল এ দেখি না যে গান, বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি, আপনি কোনটা চাইতেছেন? আমাদের হলো ঘন্টা টাইম উপর অনুযায়ী চার্জ হয়, ঠিক আছে? আমি এসে তোর পানি টানাবো, অন্য অন্য কথা বললাম, আপনি হচ্ছে যে একজন কি গান গাবেন, আপনি একটা শিল্পী মানুষ, তো মানুষকে এন্টারটেইন করবেন, তো ওই খেলার টাইমে এন্টারটেইন করলে তো সমস্যা কোথায়? সকাল 10টা থেকে অনেক বড় টাইম আছে, তো টাইম বড় হইলে সমস্যা কি? আমরা তো পুরো টাইম গান গাবেন না, সমস্যা না সমস্যা জায়গা তো আমার না, সমস্যা হলো আমার আর্টিস্ট যারা যাবে তারা, আর্টিস্ট তো কি হইছে, তো ওই ধরনের একটা সুস্থ সবল আর্টিস্ট নেবেন যারা সারা দিন ওগুলি বাজাইতে পারবে, এই পারফরম্যান্স তালি অন্যদেরকে নেন, আপনি অন্য ভাই অন্যদেরকে নেন, আপনি তাহলে এই দুর্বল আর্টিস্ট নিয়েন না যারা এই বাজাইতে পারবে না, কারণ হচ্ছে আমার সভাপতি যদি একবার বললে বসে যে ওরা সারাদিন বাজাবে, তো তো আপনাদের সারাদিনই বাজাইতে হবে, বুঝেন নাই? সো ওই জন্যই বললাম আসলে, তো আপনারা একটা মেন্টাল প্রিপারেশন রাখবেন যে সকালে আমাদের এখানে নাস্তা খাইয়েই ওই 10টা সাড়ে 10টার মধ্যে চলে আসলেন, 11টা থেকে আপনারা সারাদিন মঞ্চে থাকবেন, ওই 4 হইলেই মাঝে মধ্যে একটু ওই বিট মিট মাইটের একটু গান মান শুনিয়ে দিলেন, হ্যাঁ হালকা পাতলা বাজলো, হ্যাঁ তো একটা ফিল চলে, বা হচ্ছে যে আমাদের তো যখন বেরেক থাকবে পানি পানের বেরেক, তারপরে হচ্ছে যে ওই মনে করেন একটি ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখন তো একটি বেরেক থাকবে, তো এই বেরেকের মধ্যে আপনারা প্রচুর গান বাজাবেন আর দর্শক প্লাস প্লেয়ারদের তো একটা চিরাচিয়ারা হওয়ার বিষয় আছে, সো এই এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আপনি প্ল্যান রাখবেন সকাল 10টা থেকে রাত 10টা, সব এক কথা শেষ। আচ্ছা ঠিক আছে, তো কোনো সমস্যা তো নাই কি ভাই? আমি শুক্রবার দিন আপনার লক মারি ফেললাম, আর আস্তে যে আর তালি কল টল দিতে হবে না, আপনি আমাকে জাস্ট ফাইনাল তালি বৃহস্পতিবার দিন কল দিয়ে দিন আর চলে এসে পড়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মুখকালা গানটা গাবেন, কিন্তু ওইটা না বিষয় হচ্ছে যে মুখকালার এখানে কি আছে, আপনি ভালো গান গাইলে দর্শক আপনাকে তালি দেবে, আপনি কি হচ্ছে যে একজন পারফর্মারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, কারণ আমরা যখন ক্রিকেট খেলি তো আমি যখন সাইড ছয় মারি প্লেয়ার যখন বাইরে থেকে লোকজন হাত তেলি দিই আমার কাছে শান্তিটা কিন্তু ওইটা কি, তো এটা একটা একটা আর্ট এবং আপনি একটা কি সিঙ্গার, তো আপনি যখন ওই বাজাবেন তো অন্যরা যখন হাতে তালি দিবে ওইটার মধ্যে কিন্তু একটা ফিল আছে, কি ভাইয়া? তা তো আছে, সেটা তো আমরা শেয়ার অহরহ পাই, না অহরহ পাচ্ছেন, কিন্তু হচ্ছে যে এরকম একটা ক্রিকেট কালকে পাচ্ছি,
আপনাকে বুঝতে হবে কি তো ওই এখানে বাজেটের কোশ্চেনটা ঠিক কেন আসতেছে আমি বুঝলাম না। আমি কি বললাম বারবার আমার সভাপতি শোনেন এইসব জিনিস নিয়ে খুব কিন্তু বিরক্ত। মনে করেন একবার এর আমরা লাস্ট বছর যেটা করছি যে ওই ব্যান্ডারটা আমরা ই করছি ফিক্সড করছি তো তাকে মনে করেন যে স্টেট ও জিনিস দেখাইয়া নিয়ে আসছি যে নে তুই গান গা সারাদিন গাবি, তিনটা ছেলেরাই খেতেছি তো ওরা মনে করেন টেক কেয়ার করছে তো এই তো আর কি। আমাদের সমস্যা না তো আপনাকে তো সমস্যা নাই প্রোগ্রামটা করেন ভাই, অনেক হাততালি পড়বে এবং অস্তে অনেক লোক আসে ভাই এখানে, একটা সম্মানের বিষয় না এই জায়গায় আমি শো করতে পারবো। আমি যদি এখন আমি নিজে গিটার নিয়ে নিজে গিটার বাজাই নিজে গান গাই আমি সারাদিন গান গেয়ে কথা না না সবাই আমার ফুল সেট আপ লাগবে সবাই ওই বিএ সিঙ্গার সহ যখন লাগবে আমি বলি যখন আপনার ফুল সেট আপ লাগবে তখনই আমার ভালো সুন্দর ওই ধরনের গান গায় এবং দেখতে সুন্দর চালচলন ভালো ভদ্র এই ধরনের মেয়ে কিন্তু লাগবে। আমার চাহিদা না আমার চাহিদা নেই, এটা আমার সভাপতি লাইক করছে এবং আমরা পছন্দ করছি আমাদের সঙ্গে খাবেন নাস্তা পানি হবে এবং সবাই হাতে তালি দেবে এবং আপনাকে তো শোক করতেই হবে ভাই, মানে বোঝেননি আমি জাস্ট ওইভাবে বললাম এটা তো ফিক্সড। আমরা বললি আমাদের এখানে এসে শোক করিয়ে দিতে হয়, এটাই রুলস এটাই নিয়ম ভাইয়া ঠিক আছে। এরা গত প্রতি বছর আমরা এই খেলাটা আয়োজন করি না, এক একবার এক এক ব্যান্ডকে নিয়ে আসি তো এবার আপনাদের ওইটা পছন্দ হয়েছে এবং আমাদের সভাপতি সম্মানিত ভাই খসরু ভাই উনি ই করছে এটা ফাইনাল করছে। সো এই খসরু ভাই নাম তো মনে হয় শুনছেন কি পোস্টার মোস্টার তো দেখার কথা, সো উনি এখন এটা ফিক্সড করছে ভাইয়া। সো এখন ওই এখন আর এখানে আর কথা বাড়াইয়েন না দাদু ঠিক আছে, ওই লক করিয়ে ফেলেন তা না হইলে যেটি হবে আলাদা লোকজন দিয়ে নিয়ে এসে পারফর্ম করাচ্ছে জিনিসটা তখন তো ভালো হবে না বুঝেননি। সো এমনি সে হচ্ছে তাকে অ্যাংরি খসরু বললিছে নিয়ে সবাই এখন সভাপতি আমি আর কথা না বাড়াই ভাই। হ্যাঁ ফাইনাল তাহলে আপনি লক করে ফেললাম ভাইয়া, আপনি কিন্তু আমাকে এখন খুব ইনসাল্ট ফিল করাচ্ছেন, আমি প্রচুর ইনসাল্ট ফিল করছি এবং আমি কোন মুখে খসরু ভাইকে গিয়ে বলবো, আর খসরু ভাই হচ্ছে যে বললাম অ্যাংরি ম্যান, কখন রেগে গিয়ে কি বলবে যে ওদেরকে নিয়ে আয় আমি পাঠাচ্ছি লোকজন নিয়ে এসে ওরা পারফর্ম করবে, গত বছর যেটা হয়েছিল ঠিক আরেকজন আপনার মতো এই ধরনের মানে বুকা আমি করছে সে বলছে শো করতে পারবে না, পরে আগের দিন রাত্রে গিয়ে নিয়ে আসছে মাঝরাতে সবগুলি এসে হাজির নিয়ে এবার গা তোরা সারা রাত গাবি তোরা। সো এখন মনে করেন খসরু ভাই ভাই আমি বললাম তো আমি সুইট করি বলি বাট উনি অবশ্য সবসময় তুইতুকারি করে বলে এবং হচ্ছে টু অ্যাংরি ম্যান, আমি ওইটা ওনার কান পর্যন্ত দিতেই চাই না, আপনি রাজি হয়ে যান ঠিক আছে। আমার এই প্রোগ্রাম না শুক্রবার দিন ও কি বলছেন না কেন
আপনি বোঝেন যে খসরু ভাইয়ের সামনে আপনি পারফর্ম করবেন মানে আপনার ফিউচার কোন দিকে যাবে, আপনি কত বড় বড় শো ধরতে পারবেন এই এই খসরু ভাই যদি আপনার দিকে মনে করে আপনার গান পছন্দ হয়ে গেছে। ভাই সেই এক কথা ঘুরি ফিরি বারবার বলতেছেন, আমার সবাই কি লাগবি ফুল সেট আপ এবং ওই দুইটি মেয়ে যারা গান গাবে এরা সহ। আমার কথা শোনেন এবার, ফুল সেট আপ যারা তারা তো আর আমার কথা এডিট করবে না। আপনার কথা কি, আপনি তারা যদি আকরি না করে বলবেন যে খসরু ভাই তোমাদেরকে ফাইনাল করছে, এখন লক শেষ, এক কথাই শেষ, বুঝেননি? তা না হইলে বলবা যে তারা রাজি হবে না ভাই। এরে ভাই রে আপনি আমাকে ইনসাল্ট করছেন ফাইন, খসরু ভাই একটা রিকোয়েস্ট করবে না না, আপনি আমাকে ইনসাল্ট করতেছেন, আমি বলছি আমি রিকোয়েস্ট করছি, আপনি ভুল বুঝতেছেন না, ভুল বুঝতেছেন, আমি কোন ইনসাল্ট করতে না না, আমার কিন্তু প্রচুর ইনসাল্ট ফিল আছে। এবং আপনি একটু আগে খসরু ভাই কে নিয়ে কি বললেন, এটা কি বললেন আপনি খসরু ভাই কে নিয়ে? আপনি বলছেন যে বললেন যে ওরা রাজি হবে না, মানে খসরু ভাই রিকোয়েস্ট করবে আর ওরা রাজি হবে না, কি বললেন এটা? আপনি তো খসরু ভাই কে ইনসাল্ট করতেছেন। জানাচ্ছি না ভাইয়া, আর শোনেন এই আমি একটা কথা বলি, এখন মনে করেন আপনি ফোন মন বন্ধ করে ফেললেন, এই আমার শুক্রবার দিন প্রোগ্রাম যদি কোন রকম ভাই ডিস্টার্ব হয়ে যায় ভাই খুব সমস্যা ভাই। এই খসরু ভাই আমি কি বললাম ভাই, আমি খুব সুইট কুটি কথা বলতেছি, হ্যাঁ এই জন্য আমি সব ডিল আমি করি, হ্যাঁ আমি এখানকার সেক্রেটারি, তো উনিও হচ্ছে যে সভাপতি, তো উনি একটু বললাম তো ভাই অ্যাংরি লোক, একটা বলছে কোনোভাবে একটা কিছু ম্যানেজ করছে, সেটার জন্য প্রিপারেশন নেন ভাই, হ্যাঁ আর আমি ফাইনাল লক, হ্যাঁ তাহলে শুক্রবার দিন এই সকালবেলা চললি আসবেন আপনি, আমি ওই ই করবো, অন্য দরকার হলে নাস্তা পানির ব্যবস্থা রাখবো অনেক, ঠিক আছে ভাই, আর কথা বাড়াইয়েন না, অনেক কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ভাই দেখতেছি না ভাই, এই যে দেখছেন বলবেন যে ওকে ভাই আমি আসবো গান গাবো খসরু ভাইয়ের সঙ্গে, শেষ, এক কথাই শেষ, ওকে ভাইয়া নাকি? ভাই এখানে আর কথা মাথা বাড়াইয়েন না তো, ও ফাইনাল লক লক, ফাইনাল হয়ে গেছে, ওকে ভাইয়া, এ আচ্ছা ভাই আমি কি তাহলে কি কাউকে পাঠাইয়া ওকে করতে হবে? আর হচ্ছে যে আপনার কি কোনো আছে ভাগ্নি আছে জয়ী ঠাকুর নাম কইরিয়া? আমরা নিয়মিত কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, ওকে। আর ভাইয়া শোনেন, হ্যালো, আপনি ভাই তাহলে নেক্সট বৃহস্পতিবার দিন আমার অফিসে আসেন, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আসলে কথা হবে, ওকে? হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে রেডিও 71.4 আর শোটার নাম হচ্ছে আর ভাই আমি রনি বলছিলাম, ওকে
ওকে ব্রো, সো ঘটনা যেটা হচ্ছে, ইয়া এক্স্যাক্টলি, আমি রনি আপনাকে কল করেছিলাম, আর হচ্ছে জয়ী হচ্ছে আপনার নাম্বারটা দিয়েছিল, জয়ী এবং হচ্ছে আপনার যে ভাইয়ের নাম বললাম, সো আমরা দুইজন মিলে আসলে এই প্ল্যানটা করছে যে আপনার সাথে যেন আমি এই ধরনের একটা কিছু করি। সো ওকে ব্রাদার, আর ভাই কিন্তু রাজি হয়ে গেছে সে কনসার্টে পারফর্ম করার জন্য। খসরু ভাই, সেটা কি চিনে খসরু ভাইকে? হেই খসরু ভাইকে চিনো? খসরু ভাই, তার নাম হচ্ছে অ্যাংরি খসরু। আচ্ছা ওকে, কত করে এত মজা পাইছি আমি অ্যাংরি খসরু। পারফর্ম তো করতে হবে ভাই, পারফর্ম না করলে কি চলবি নাকি? আচ্ছা ওকে।